Hello, welcome to my channel. আজকে আমি আসছি মায়োর্কার অন্যতম সুন্দর একটা বিচ পয়েন্টে যেটার নাম কালা মাখর। এই বিচে আপনারা মূলত এই বিচের প্রধান আকর্ষণ হলো এখানে পুরো এরকম বড় বড় পাহাড় আর নিচে সমুদ্র আর পানিটা একদম পরিষ্কার আর খুব নীল। মানে এখানে পানিতে ঝাঁপ দিলে বা পানিতে ঝাঁপ দিয়ে যদি চোখ খুলেন সবকিছু দেখা যায়, এত পরিষ্কার পানিটা। আর এটা খুব বেশি বড় না, তবে আমি যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট আপনাদেরকে এই ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো। কালামাখর আসতে গেলে আপনাকে ঠিক পালমা সিটি থেকে 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো বাস নিয়ে একদম কালামাখর ডাইরেক্ট সরাসরি আসা যায়। এটা আপনি একদম পাহাড়ের উপরে আর বিচ হলো একদম নিচে। চলুন এখন বিচের দিকে যাওয়া যাক। পাহাড়ের উপর থেকে দেখেন পানির কালারটা একদম নীল। বিচটা ওই দিক থেকে শুরু হইয়া দেন এই পর্যন্ত। খুব বেশি বড় না, বাট পানিটা একদম পরিষ্কার আর নীল। দেখেন জাম মারতেছে কিভাবে এরা। সাইফুল ভাই ও জাম মারতেছে, দেখেন এই যে সাইফুল ভাই। মারেন খারাই মারেন খারাই মেন রেডি 1 2 আই ভয়ে যান নিচে নামতেছে। শেষ পর্যন্ত জাম মাইরেই দিছে দেখেন। মারো সাইফুল ভাই। হ্যাঁ ও স্টপ ভি কর দেগে।
সাধারণত সমুদ্রগুলা থাকে সমুদ্রের সমুদ্রটা স্যান্ডি বা বালি পয়েন্ট বাট এই বিচটা পুরোটা একদম পাথর আর পাথর মানে যেদিক দিয়ে নামবেন শুধু পাথর আর পানিগুলো দেখেন একদম ক্লিয়ার আর ওইদিকে দেখেন একটা কিছু সুন্দর এটা আর একটা দ্বীপের মতো একটা পাহাড়ের মতো এইদিক দিয়ে চারিদিক দিয়ে পানি এদিকে পাহাড় পানি নর্মালি এত পানি নর্মালি এত নীল হয় না বাট এই পয়েন্ট একদমই নীল কারণ নিচেরটা বালি